নিরাপত্তা কর্মীকে সজোরে ধাক্কা, এবার প্রকাশ্যে কালনা পুরসভার তৃণমূল চেয়ারম্যানের দাদাগিরি। রাজবাড়ি চত্বরে পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীদের মারধর পুর প্রধান আনন্দ দত্তর। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গতকাল রাজবাড়ি চত্বরে উল্টোরথ উপলক্ষে ভোগ বিতরণের আয়োজন করা হয়। অভিযোগ, জলের জার নিয়ে রাজবাড়ি চত্বরে এক টোটো চালক ঢুকে পড়েন। ভাইরাল ভিডিওয় দেখা যায়, টোটো আটকানোয় তৃণমূল চেয়ারম্যান আনন্দ দত্ত পুরাতত্ত্ব বিভাগের এক নিরাপত্তা রক্ষীর জামার কলার ধরে তাকে ধাক্কা দিচ্ছেন। এরপর জোর করে রাজবাড়ি চত্বরে ঢুকে যায় টোটো। তৃণমূল পুর প্রধানকে নিরাপত্তা রক্ষীদের হুমকি দিতেও শোনা যায়। প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে পুর চেয়ারম্যানের সাড়া মেলেনি। জল নিয়ে যাবে না, জল নিয়ে যাবে না, আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান, এরকম ভাষা আপনার? আপনি ভদ্রলোক? আপনারা দেখছেন ইউভেন লাইভ, বাংলা খবরের শেষ কথা।